এক বুক স্বপ্ন নিয়ে একটু সচ্ছলতার আশায় রংপুরের পিয়ারুল ইসলাম রানা প্লাজায় পোশাক শ্রমিকের কাজ নিয়েছিলেন। ঝুঁকিপূর্ণ রানা প্লাজার ধসে অকালে ঝরে গেছে তার প্রাণ। অথচ পিয়ারুলে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সন্তান হারানো মায়ের চোখ এখনো পিয়ারুলকে খোঁজে, আর পিতার আদর স্নেহ বঞ্চিত অবু শিশুটি নির্বাক হয়ে তাকিয়ে থাকে ছবির দিকে, যেন শোকাবহ কান্না আজও থামেনি। দুই বেলা দুমুঠো ভাতের জন্য লড়াই করতে থাকা পিয়ারুলের পরিবার এখন বড়ই অসহায়। দেখতে দেখতে ছয়টি বছর পেরিয়ে গেলেও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ না পেয়ে দুর্ঘটনার শিকার এই পরিবারটি এখন বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের দিন কাটছে ঘোর অনিশ্চয়তায়। আমার ভাইয়া ছিল একটা মাত্র ভাই, যে আগে পড়াশোনার টাকা পয়সা সব কিছু দিত, এখন নাই উনি, কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে। আমাদের ফ্যামিলির সবাইকে একজনই ভরণ পোষণ দিচ্ছে, আমার বাবা বৃদ্ধ। পেয়ারুলের মতোই ভালোভাবে বাঁচার যুদ্ধে ঢাকায় গিয়েছিলেন শ্যামপুরের রূপালী বেগম, কিন্তু রানা প্লাজার ধস রূপালীর স্বপ্ন কেড়ে নিয়েছে, ইতিম করে দিয়েছে তার চার সন্তানকে। থাকতো আমি যে জায়গায় দাঁড়িয়েছি এইটাই রূপালীর স্বামী পালাতে হওয়ার পরে এইটাই তার ঘর ছিল। সর্বপ্রথম উনি ওই স্বামীকে খুঁজতে গিয়ে স্বামীর খোঁজ না পেয়ে বাচ্চা চারটেকে অন্যর বাসায় কাজ কামে রাখে, রাখার পরে রানা প্লাজারের আর কি সে চাকরি নেয়। কিন্তু আমি যে ভাই ওকে বলছিলাম তুই ঢাকায় কী করিস, কথা ভাই আমি একটা চাকরি করি, কোথায় চাকরি করিস এরকম বলে নাই। পরে রানা প্লাজার যেদিন ধরছে সেদিন আমরা জানতে পারলাম যে এরকম ওই মেয়ে আমার বোনের বাচ্চা একটা যা ফোন দিয়ে আমাকে বলছে মামা এই ব্যাপার, মা খুব কান্নাকাটি করতেছে তোমাকে চাচ্ছে, মা রানা প্লাজার অ্যাক্সিডেন্ট হয়েছে, মা তো বাঁচবে না। এখন চারটা বাচ্চা ওখান থেকে আমি নিয়ে আসছি, আসার সময় লাশের সঙ্গে আমাকে টাকা দিছে 20,000 দাফন কাফনের জন্য, পরবর্তীতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে 4,00,000 টাকা দিছে, আর ডাসবালা ব্যাংকিং 4,00,000 টাকা জন্য 33,000 টাকার মতো দিছে। রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ ও সদর উপজেলার কয়েক শতাধিক পোশাক শ্রমিক কাজ করতেন রানা প্লাজার ভবনে। অভিশাপময় 24 এপ্রিলে সেই ভবনের ধস কেড়ে নিয়েছে তাদের মধ্যে 26 জনের জীবন, আর কাউকে বানিয়েছে পঙ্গু। ঘটনার পর সরকার ও প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ থাকলেও দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা শ্রমিক পরিবারদের এখন একটাই চাওয়া, আর যেন কাউকে প্রাণ হারাতে না হয়। এখন কি করবো, ছেলেকে নিয়ে কোনো মতে দিনকাল আমার যাচ্ছে, কেউ তো আর খোঁজ করবে না। আমরা চাই না যে আমাদের মতন আমার অন্য কেউর মা জানি না হারা এইভাবে দুর্ঘটনায়। সহযোগিতা বলতে যে টুকটাক কিছু পেয়েছিলাম, পরবর্তী এটা আর নাই, বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ খবর রাখা সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রানা প্লাজা দুর্ঘটনায় আমাদের রংপুর জেলার বিশেষ করে বদরগঞ্জ এবং মিঠাপুকুরে আমাদের অনেক মানুষজন হতাহত হয়েছিলেন যারা ঢাকায় কর্মরত ছিলেন। তো সেই সময়ে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সবাইকে সহযোগিতা প্রদান করা হয়েছে এবং বিভিন্নভাবে অন্যান্য সহযোগিতা দেওয়া হয়েছে। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো খোঁজ খবর নিচ্ছি, এবং আমরা যেহেতু সামনের 24 তারিখ 6 বছর পূর্তি হবে, আমরা মিঠাপুকুর এবং বদরগঞ্জ বিশেষ করে এই দুটো উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে আমরা নির্দেশনা দিয়ে দিব যাতে তারা এই পরিবারগুলোর খোঁজখবর রাখে এবং তাদেরকে ভবিষ্যতে যে ধরনের সহযোগিতা করা যায় সেই বিষয়টি আমরা চেষ্টা করব। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজার ভবন ধসে মারা যান রূপালী বেগম। দেখতে দেখতে 6টি বছর পূর্ণ হতে যাচ্ছে, রূপালী বেগম নেই, কিন্তু তার বাস করা সেই ঘরের চিহ্নটি এখনও রয়েছে।
এই ঘরকে দেখেই তার সন্তানরা মাকে মনে করছেন। রানা প্লাজার দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা শ্রমিকদের পরিবারদের এখন একটাই চাওয়া, আর যেন নতুন করে রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা না ঘটে, আর যেন হতাশা নিয়ে ভুগতে না হয় পরিবারগুলোকে। রংপুর থেকে ফরহাদুজ্জামান ফারুক, বার্তা 24.com। Thank you.